জিওডি শোয়ে শো থেকে বিনোদন জগতে পরিচিতি পেয়েছিলেন ক্লো পেরি। সম্প্রতি তার নানি মারা যায়। হাসপাতালে মৃত নানির সঙ্গে সেলফি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ক্লো। নানির উদ্দেশ্যে 21 বছর বয়সী এই রিয়েলিটি তারকা লিখেছেন, রেস্ট ইন পিস, তোমাকে খুব ভালোবাসি, কখনো ভুলব না। নানির প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশকে ভালোভাবে নেয়নি ক্লোর পরিচিত জনেরা। ছবিটি নিজেদের ওয়াল থেকে ডিলিট করে অনেকে এরই মধ্যে ক্লোকে আনফলো করে দিয়েছেন। এ নিয়ে এখনো বিতর্কিত হচ্ছেন তিনি। তবে ক্লো এ নিয়ে কোনো মন্তব্য করেননি, শুধু ছবিটি সরিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগের সাইট থেকে। বিশ্বের আরও রকমারি খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।